স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় শহীদ কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ। নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে হত্যা। চাঁপাইনবাবগঞ্জে 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 3 নভেম্বর জেল হত্যা দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় রাজশাহীতে শহীদ AHM কামারুজ্জামান সহ জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে নগরীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল 9:30টায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবন থেকে বিশাল শোক র্যালি বের করা হয়। শোক র্যালি শেষে কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের পুত্র রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন, রাশিকের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া ও মোনাজাত করা হয়। রাশিকের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, খাবার বিতরণ, মসজিদে মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শোক সম্বলিত ব্যানার প্রদর্শন, কালো পতাকা উত্তোলন, প্রতিটি ওয়ার্ডে পবিত্র কোরআন তেলাওয়াত সহ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রচার করা হয়। সকাল 10:30টায় মহানগর আওয়ামী লীগের আয়োজনে কুমারপাড়া দলীয় কার্যালয়ে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নগর আওয়ামী লীগ সভাপতি, সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর দলীয় কার্যালয় থেকে বের করা বিশাল শোক র্যালি বিভিন্ন সড়ক ঘুরে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ কামারুজ্জামানের পরিবারের সদস্য, নগর আওয়ামী লীগের সহসভাপতি, সমাজসেবী শাহিন আক্তার রেনি সহ পরিবারের সদস্যবৃন্দ। এ সময় নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। সভাটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাবলু সরকার। এছাড়া দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে মেয়র লিটনের পক্ষ থেকে মানববোজ বিতরণ করা হয়। জেল হত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহী মেডিকেল কলেজ জাতীয় চার নেতাকে স্মরণ করেছেন। দিবসটি উপলক্ষে 3 নভেম্বর বুধবার রামেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকাল 10:00টায় শহীদ AHM কামারুজ্জামান হেনার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী সহ চিকিৎসকবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সচিব সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস, সাধারণ সম্পাদক ডাক্তার নাসিম আক্তার এরিনা, রামেক সচিব সভাপতি ডাক্তার মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান খান বাদশা সহ রামেক চিকিৎসকবৃন্দ। সকালে শোক র্যালি করে তারা AHM কামারুজ্জামান হেনার সমাধিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নাটোরে পালন করা হয়েছে জেল হত্যা দিবস। এ উপলক্ষে বুধবার সকাল 9:30টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। বক্তারা জেল হত্যার সাথে জড়িত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার জোর দাবি জানান। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কাশেম আলী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাশেম আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ময়েজ আলী মোল্লার ছেলে। বুধবার সকালে উপজেলার নাজিরপুর বটতলা মোড়ে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে হত্যাকারী কেনাল আলী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ময়েজ আলীর প্রবাসী ছেলে কাশেম আলী বিদেশে মানুষ পাঠানোর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এভাবে গোপালপুরের মৃত রজব আলীর ছেলে কেনাল আলী বিদেশে যাওয়ার জন্য কাশেমকে 3 লাখ টাকা দেয়, কিন্তু দীর্ঘদিনেও কেনালকে বিদেশে নিয়ে যেতে না পারলে কেনাল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়েছে। এরই এক পর্যায়ে আজ বুধবার সকালে কাশেম নাজিরপুর বাজার থেকে বটতলা মোড়ে এলে কেনাল আলী তার পথ রোধ করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কেনাল আলী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কাশেমকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় কাশেমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। করোনা সংকট মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জে প্রাইম ব্যাংক লিমিটেডের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে প্রাইম ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপনায় শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াসিউল আলম, প্রাইম ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার সাইদ ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আটা, লবণ ও চিনি দেওয়া হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 6 নং রাজগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম জিকরার আনারস প্রতীকের নির্বাচনে প্রধান সমন্বয়ক প্রবাসী রাশেদ জিকরার বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বুধবার দুপুরে প্রার্থীর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সহসভাপতি প্রবাসী রাশেদ জিকরা। তিনি বলেন, আমি একজন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়ক হওয়ায় আমার প্রতিপক্ষগণ হিংসাপ্রবণ মনোভাবে আমার প্রার্থীর নির্বাচনী ফলাফল ভরাডুবির প্রয়াসে আমার বিরুদ্ধে এ সকল অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। প্রকৃতপক্ষে আমি একজন দেশপ্রেমিক প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা। আমার বিরুদ্ধে এ সকল অপপ্রচার দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন রাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাসুদ আলম জিকরা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াদুদ বাহার, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বি, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ এমএল সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।